আজকের ভিডিওতে আমরা কথা বলবো টেলনেট এসএসএইচ নিয়ে, মানে খুব বেসিক, খুব বেশি কিছু বলবো না, জাস্ট বেসিক একদম। তো আমরা প্রথমে এই নেটওয়ার্কটা এভাবে ড্র করব, এটার মধ্যে আমি আইপি অ্যাড্রেস দিচ্ছি 10.0.0. আর কিছু দিতে হবে না, ডিফল্ট গেটওয়ে লাগবে না। তো আমরা যেটা করব, এই সুইচের মধ্যে আমরা ভিল্যান, মানে একটা ভার্চুয়াল ল্যান ক্রিয়েট করব, যেখানে আমরা একটা আইপি অ্যাড্রেস দিব। এই সুইচের মধ্যে আমরা কিছু পাসওয়ার্ড দেওয়ার টেকনিক ইউজ করব, যে পাসওয়ার্ড কিভাবে দেয় এবং কিভাবে টেলনেট দিয়ে এই এই অ্যাডমিন অ্যাক্সেস করা যায় সেটা আমরা দেখব। তো সর্বপ্রথম আমি দেখাচ্ছি যে সুইচের মধ্যে কিভাবে পাসওয়ার্ড দেওয়া যায়। সুইচে ক্লিক করলাম, ইএন দিলাম। এই যে নর্মাল মোড থেকে, ইউজার মোড থেকে প্রিভিলেজ মোডে আসলাম, এইখানে আমি একটা পাসওয়ার্ড অ্যাড করতে চাই। তো এই পাসওয়ার্ডটা অ্যাড করতে চাইলে অন টি, এরপর লিখতে হবে এনেবল এস এনেবল সিক্রেট এবং সেখানে পাসওয়ার্ডটা দিই। তাহলে আমি যদি ইএক্স ধরি, ইএক্স যাই, এখন যদি আমি ইএন দেই, এই যে আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে, এটা হলো আমাদের প্রথম টাস্ক ছিল। ওকে, দ্বিতীয় টাস্ক হচ্ছে আমি এখন এখানে একটা ভার্চুয়াল ল্যান ক্রিয়েট করব। তো আমরা যেটা দেখছি যে সুইচের এই লাইনের ইন্টারফেসের কখনো ইন্টারফেস আইপি তো দেওয়া যায় না, ইন্টারফেস আইপি আমরা দেই কিসে, রাউটারের মধ্যে। তো সুইচে আমরা এই জিনিসটা কিভাবে করতে পারি? সুইচে আমরা করতে পারি যে আমরা প্রথমে একটা মানে একটা ভার্চুয়াল ল্যান ক্রিয়েট করে নেব। সেটার উপায় হচ্ছে অন টি তারপরে হচ্ছে ইন্টিজার, সরি ইন্টারফেস ভিল্যান 1, মানে কোন কত নাম্বার ভিল্যান আমরা ইয়ে করছি সেটা। এরপরে আমরা এখানে লিখব একটা আইপি অ্যাড্রেস দিব, আইপি অ্যাড ধরলাম 10.0.0.20, এই আইপি অ্যাড্রেসটা আমি এখানে দিব এবং সেটার সাবনেট মাস্ক 255.0.0.0, জিনিসটা দিয়ে দিলাম। এবং এরপরে কি করতে হয় যে শার্ট, নো শার্ট দিতে হয়, মানে আমার ইন্টারফেসটাকে অন করতে হয়। শার্ট দিলাম, আমার এই ল্যানটা আপ হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এটার মধ্যে আমি একটা পাসওয়ার্ড দিব। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার আগে আমি দেখাই জিনিসটা কি হলো। আমি যদি এটার কমান্ড প্রম্পে যাই, যে লিখি টেলনেট 10.0.0. কত দিয়ে এসেছিলাম, 20 প্রবাবলি, হ্যাঁ 20, 20, এই যে কানেকশন ইয়ার ক্লোজ বাই ফরেন হোস্ট, মানে ঠিক আছে, এই জিনিসটা হয়ে গেল। ওকে, এখন হলো আমার যেটা করতে হবে এখানে, যে এখানে একটা আমার নাম্বার অফ অ্যাডমিন কত হবে এবং সেখানে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিতে হবে আর কি নাম্বার অফ অ্যাডমিনের মধ্যে। তো এখন আমরা লিখব লাইন লাইন dty, আমার অ্যাডমিনের শুরুর অ্যাড্রেস এবং অ্যাডমিন শেষ যেখানে। তো আমি ধরলাম 5 জন অ্যাডমিন, আমি 5 জন অ্যাডমিন দিব, তাহলে আমি 0 থেকে 4 দিলাম। ওকে, এরপরে আমরা লিখব পাসওয়ার্ড, পাসওয়ার্ড ধরলাম এ, তারপরে দিতে হবে লগ ইন, এইটুক দিলেই মোটামুটি হয়ে গেছে। ও সরি, এখানে এক্সিট দিতে হয়। ওকে, এখন যদি আবার আমি সেই কমান্ড প্রমে গিয়ে টেলনেট এটাকে কানেক্ট করার চেষ্টা করি, এই যে ইউজার অ্যাক্সেস ভেরিফিকেশন, সে ভেরিফিকেশন চাচ্ছে এ, এই যে আমার কিন্তু এবার কানেক্ট হয়ে গেছে। একটু আগে যেটা প্রবলেম হয়েছিল, সরি আমি একটু আগে ভুল বলছিলাম, যে কানেকশন ক্লোজ বাই ফরেন হোস্ট, মানে হচ্ছে আমি তো এই যে লাইন vty যেটা, এই জিনিসটা ইউজ করি নাই, এই জিনিসটা ইউজ না করলে তো কানেক্ট হবে না অ্যাকচুয়ালি। তো এই তো এইটাই ছিল বেসিকলি টেলনেটের কাজ। এই সেম কাজটা রাউটারেও করা যায়, বাট আমরা রাউটারে তো আমার ফিজিক্যাল ফিজিক্যাল মানে ইয়া আছে, ইন্টারফেস আছে, সেজন্য আমরা ভার্চুয়াল ইন্টারফেস আর ক্রিয়েট করি না। আর
আরেকটা জিনিস হচ্ছে এই যে এখানে রাউটারে ফিজিক্যাল ইন্টারফেস কনফিগার করা দেখাইছে, আরেকটা জিনিস হচ্ছে আমাদের পিসিতে ডিরেক্টলি ইউজ করা যায়, টেলনেট ইউজ করা যায়। তো আমি এটা ট্রাই করা যায় আর কি, যে এখান থেকে টার্ন উইন্ডোজ ফিচার অন এন্ড অফ এখানে গেলে, তারপরে যে টেলনেট ক্লায়েন্ট, টেলনেট ক্লায়েন্ট এটাকে অন করে এখানে ওকে করে দিলে, তারপরে সিএমডি থেকে এই যে এই কথাটা সিএমডি তে যে এই জিনিসটা লিখলে আমরা স্টার ওয়ার্স মুভির একটা দেখা যায় বা চেস এর একটা দেখা যায়। তো এই জিনিসটা অনেকটা এইরকমই। থ্যাংক ইউ, আজকে এই ভিডিওটা এতটুকুই।